জানাজার নামাজের পরে দোয়ার বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাইব, ওই হাদিস থেকে আমি আপনাদেরকে রায় বার করে দিয়েই আলোচনা শেষ করব। একটা হাদিস সবাই গভীর মনোযোগ দিয়ে শুনেন, যে হাদিসখানা জগৎ বিখ্যাত দালাইলুন নবুওয়াতের মধ্যে আল্লামা ইমাম ইস্পাহানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন, যে হাদিস সহিহুল বুখারী শরীফের শরা উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেন। এইভাবে আল্লাহর নবী ওয়াজ করেন, আব্দুল্লাহ ইবনে আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যেদিন আল্লাহর নবী সাহাবীদেরকে মুতার প্রান্তে যুদ্ধে পাঠাইছে, ওই মুতার যুদ্ধে আমার নবী নিজে শরীক হন নাই, আমার নবী শারীরিকভাবে যুদ্ধের ময়দানে যান নাই। দাদু ভাইরা, ওই সাহাবি বলেন লাম্মাল তাকান নাসু বিমুতাতা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আল্লাহর নবী মিম্বার শরীফের মধ্যে উঠে বসলেন, বসার সাথে সাথে আমার নবীর সামনে থেকে আল্লাহ তাআলা সমস্ত পর্দা উঠিয়ে দিলেন, ফলে আমার নবী ওই যুদ্ধের ময়দানে মুতার প্রান্তে কি হচ্ছে আর না হচ্ছে সমস্ত কিছু আমার নবী সরাসরি দেখতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী যুদ্ধের ময়দান দেখতেছেন, যুদ্ধের ময়দান দেখতে দেখতে যুদ্ধের ময়দানে কি হইতেছিল কে কি করতেছিল আমার নবী সব কিছু সাহাবীদেরকে বলে দিতেছিলেন, হে সাহাবীরা এই মুহূর্তে অমুকে শহীদ হয়েছে, এই মুহূর্তে অমুকে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে এইটা ঘটতেছে ওইটা ঘটতেছে। আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন আখাযার রায়াতু যাইদুন হারিসাতা ফামা দ হাত্তা স্তুশহিদা ওয়া সাল্লা আলাইহি ওয়া দাআলাহু, হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবী এই মুহূর্তে আমি নবী দেখলাম আমার সাহাবী যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। তখন আল্লাহর নবী সাথে সাথে মিম্বার থেকে নামলেন, কি করলেন কথাটি বলেন না, মিম্বার থেকে কি করলেন, মিম্বার থেকে নামলেন, নাইমা সাহাবীদেরকে বললেন তোমরা কাতার সুজা করো, কাতার সুজা করে আমার নবী নিজে ইমাম হইয়া মাদিনাতুল মুনাব্বারা থেকে ওই মুতার প্রান্তে যেই সাহাবী শহীদ হয়েছে ওই সাহাবীর জন্য আমার নবী নিজে জানাজার নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, জানাজার নামাজ আদায় কইরা এবার আল্লাহর নবী ওয়াদাআলাহু সাথে সাথে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর দপ্তরে দোয়া করলেন, আমার আল্লাহর দপ্তরে কান্নাকাটি করলেন, অতঃপর সাহাবীদেরকে বললেন ওয়াকাল আস্তাগফিরু লাহু দাখালাল জান্নাতা ওয়া হুয়া ইয়াসা, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আমি এই দুনিয়ার মধ্যে দাঁড়ায়া 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 দেখতেছি তোমাদের ভাই যায়েদ ইবনে হারেসা জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, জান্নাতের মধ্যে প্রবেশ করে যায়েদ ইবনে হারেসা ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই দৃশ্য আমি জমিন থেকে দেখতেছি। সুবহানাল্লাহ, প্রিয় ভাইরামার, অতঃপর প্রিয় নবী আবার মিম্বার শরীফে বসলেন, মিম্বার শরীফের মধ্যে বৈশা আল্লাহর নবী আবার বয়ান
করতে শুরু করলেন, আবার বয়ান করতে শুরু করলেন, কে কি করতেছে সাহাবীদেরকে জানাইতে শুরু করলেন। হঠাৎ কইরা নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দিয়া কয়, সাহাবী তোমরা শোনো শোনো, এই মুহূর্তে আমি নবী দেখলাম, আমার ভাই জাফর ইবনে আবি তালেব এই মাত্র শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী মিম্বার থেকে নামলেন, মিম্বার থেকে নাইমা তার জন্য জানাজার নামাজ পড়লেন, ওয়াদাআলাহু সাথে সাথে তার জন্য দুইটা হাত বাড়ায়া আমার নবী প্রাণ ভরে তার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বললেন, ওয়া কালাস্তুগফিরু লাহু, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, ও হুয়া ইয়াতীরু বিজানা হাইনি হাইসু ইয়াশাউ। আমি নবী দেখতেছি আমার যায়েদ ইবনে হারেসাকে আমার আল্লাহ তাআলা দয়া কইরা দুইটা পাখা লাগায়া দিছে, ফলে আমার জাফর ইবনে আবি তালেব জান্নাতের মধ্যে উড়ে উড়ে ভ্রমণ করতেছে। এই হাদিস থেকে তিনটা বিষয় প্রমাণ হয়, কয়টা? সবাই হাত তুলে বলেন, কয়টা? হাত সবাই তুলছে না, সবাই হাত তোলেন, সবাই হাত তুলে, হাত তুলে বলেন, এই এই রশ্মি তুলছেন, হাত তুলে, হাত তুলে সবাই বলেন, এখানে কয়টা? সবাই আওয়াজ তুলে বলতে হবে, এই যে ওই যে পিছনে হাত তুলছে না, সবাই বলেন, এই হাদিসের মধ্যে কয়টা বিষয় প্রমাণ হয়? তিনটা বিষয় এই হাদিসের মধ্যে প্রমাণ হয়, সবাই হাত নামান। এক নম্বর বিষয় হলো, সাহাবী বলেন আল্লাহর নবী মসজিদে মিম্বরের মধ্যে বসলেন, মিম্বরের মধ্যে বসার সাথে সাথে আল্লাহর নবী ওই যুদ্ধের ময়দানে মোতার প্রান্তে কি হচ্ছে আর না হচ্ছে সমস্ত কিছু আমার নবী ওই মসজিদে নববীর মধ্যে বসে বসে বলতেছেন, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর নবী মসজিদে নববীর মধ্য থেকে বসে এই তাম পৃথিবীর কোথায় কে কে করতেছে, তাম পৃথিবীর উম্মত কোথায় কে কি করতেছে না করতেছে এই সব কিছু আমার নবী কথা বলেন নাকি দেখে? কি দেখে না? দুই নম্বর বিষয় হলো, আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে ওই যায়েদ ইবনে হারেসা এবং জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমার উফাতের শহীদের সংবাদ দিয়া নবী মিম্বার থেকে নামলেন, ওয়াসাল্লা আলাইহি, তার উপর জানাজার নামাজ পড়লেন, ওয়াদাআলাহু এবং সাথে সাথে তাদের জন্য দোয়া করলেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আমার নবী নিজে সাহাবাই কেরামদের উফাতের পরে শহীদ হওয়ার পরে নবী নিজেই তাদের জানাজার নামাজ আদায় করেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যদি জানাজার নামাজের পরে দোয়া করতে পারে, আমরা নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া আমরা জানাজার নামাজের পরে দোয়া করতে পারবো কি পারবো না? সবাই বলেন, পারবো কি পারবো না? প্রিয় হারমান, সুতরাং জানাজার নামাজের পরে দোয়া নবীর শিক্ষা থেকে প্রমাণ হয়। অন্য হাদিসের মধ্যে আসছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআই, তোমরা যখন মাইয়িতের উপর জানাজার নামাজ আদায় করবে, ওয়াদাআলাহু সাথে সাথে তার উপর তোমরা জানাজার নামাজের পরে ওয়াদাআলাহু তার জন্য দোয়া করবে। আমার নবী নিজেই হুকুম দিয়েছেন দোয়া করতে হবে, দোয়া করা নবীর হুকুম, দোয়া করা নবীর আদর্শ, নবী নিজে দোয়া করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়া করতেই হবে, দোয়া করতে হবে। সেই যেই শিক্ষা প্রিয় নবী নিজেই দিয়েছেন সেই শিক্ষার মধ্যে আমাদের চলার দরকার আছে। নতুন করে কোন ওহাবি যদি বলে দোয়া করা যাবে না, এইটা করা যাবে না, ওটা করা যাবে না, তাহলে এর সাথে যদি বলবে এটা নাই ওটা নাই, মনে করতে হবে সে পায় না, সে কি করে নাই, সে পায় নাই, কিন্তু কোরআন সুন্নাহর মধ্যে আছে, এটা যথেষ্ট প্রমাণ, কথা বলেন না কে আছে।